আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব সকলের ভীষণ পছন্দের আলু দিয়ে ডিমের ঝোল। আলু দিয়ে এই ডিমের ঝোলটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। বাটিতে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। একটা কাটা চামচের সাহায্যে ডিমটা এখন সুন্দর করে ফেটিয়ে নেব। ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। প্যানে এখন খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আমি ডিমটা প্রথমে ভেজে নেব। এখন এই প্যানে আমি সম্পূর্ণ ডিমের মিশ্রণটাই দিয়ে দেব। চুলার আঁচ একেবারে অল্প করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ডিমটা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 5-6 মিনিট অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ডিমটা শক্ত হয়ে গিয়েছে। এখন এই ডিমটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি একবারই ডিমটা ভেজে নিয়েছি, এতে করে ঝামেলাটা কম হয়। ডিমটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিচের দিকটাও একদমই কিন্তু পড়েনি, খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। ডিমগুলো এখন প্যান থেকে তুলে নেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেব 1টা তেজপাতা। পেঁয়াজটা এখন একটু লাল করে ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ আদা রসুন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। আমি এখানে 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি। মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণের জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে। অল্প আছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে প্রায়। এখন আলুটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আলুটা এ পর্যায়ে যত ভালো করে কষানো হবে, আলুর মধ্যে মশলাটাও সুন্দর মতো মিশে যাবে আর আলুটা খেতেও অনেক টেস্টি হবে। মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে এখন একটু আলতা করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও কয়েক মিনিট। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলু দিয়ে ডিমের ঝোল প্রায় রান্না হয়ে এসেছে। ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আরও 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আলু দিয়ে ডিমের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা একটু পাতলা রেখেছি, কারণ আলুর তরকারিটা চুলা থেকে নামানোর পর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যায়, যার কারণে একটু পাতলা রেখেছি। এখন তরকারিটা আমি নামিয়ে নেব। আলু দিয়ে ডিমের এই ঝোল তরকারিটা রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায়। দারুণ লাগে খেতে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।